এমন লড়াইয়ের শক্তি হচ্ছে এই স্বৈরতন্ত্রের আসল ভূত যে শাসন ব্যবস্থায় আছে। আমরা সেই শাসন ব্যবস্থার গোড়া ধরে উপড়ে ফেলব এবং আর কোন দোহাই দিয়ে এই দেশে 2014-18 আপনি করতে পারবেন না। পরিষ্কার করে আমরা বলছি, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আরো অসংখ্য নূর হোসেনের জন্ম দেবে এবং আগামী দিনে গণজাগরণ গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশের নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়ন করবে। যথার বিপর্যয় গণতন্ত্র মুক্তিপাত এই স্লোগান লিখে দাঁড়িয়েছিলেন। পুলিশের গুলিতে তিনি নিহত হন, একেবারে টার্গেট করে তাকে মারা হল। আমরা দেখলাম নূর হোসেন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি বিবৃতি দিয়েছেন, আমরা দেখছি প্রধানমন্ত্রী বলেছেন নূর হোসেন তার গাড়ির সাথে সাথে হাঁটছিল। প্রধানমন্ত্রী নূর হোসেন তার বিশ্বাস নিয়ে আপনার গাড়ির সাথে সাথে হেঁটেছিল, কিন্তু আপনি তার সাথে হাঁটেননি। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে ছিল, আওয়ামী লীগ দাবি করে মোটামুটি ভাবে, এটা অন্যরা কেউ বিতর্ক করে না, নূর হোসেন যুবলীগের কর্মী ছিলেন, কাজেই সেই দলের নেতা হয়ে আপনি নূর হোসেনের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি বলেছেন 2008 সালে 29শে ডিসেম্বর যখন আপনি নির্বাচিত হলেন, তারপরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এই দেশকে নাকি আপনি মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করবেন, এই দেশে নাকি অসাম্প্রদায়িকতা থাকবে, এই দেশে নাকি আপনি উন্নয়ন দেবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের চেতনার নামে আপনি 2014 সালে একটা ভোটারবিহীন নির্বাচনে 153 জন নির্বাচনের আগেই নির্বাচিত করে সরকার গঠন করেছেন। আপনি 2018 সালে সমস্ত রাজনৈতিক দলকে দেখে সেইখানে তাদের সাথে সংলাপ করে নিজে ওয়াদা করলেন আমার উপর আস্থা রাখুন সুষ্ঠু নির্বাচন দেব। সেইখানে আমরা দেখলাম মধ্যরাতে একটা ভোট ডাকাতি, বাংলাদেশে এই রকম ভোট ডাকাতির ইতিহাস আগে কখনো দেখা যায় নাই। সকল দলের অংশগ্রহণে এত কলঙ্কজনক নির্বাচন এর আগে কখনো হয় নাই। আর এই দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে খুন খুন হামলা মামলা দমন পীড়ন, এই হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের চেতনা। আজকে নূর হোসেন দিবসে একটা পোস্টার লিখতে গেলে ছাত্রলীগ যুবলীগ হামলা করে, পুলিশ তাদেরকে হামলা থেকে বিরত করে না, পুলিশ তাদেরকে গ্রেফতার করে না, তাদের বিরুদ্ধে মামলা যায় না, বরং পুলিশ নাগরিকত্বের 2 জন কর্মী গণতন্ত্র মঞ্চের 2 জন কর্মী নেতা তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা দেখলাম ছাত্র অধিকার পরিষদ যখন এই যে শহীদ আবরারের 2য় মৃত্যুবার্ষিকী পালন করতে গেল, ছাত্রলীগের গুন্ডারা সেখানে হামলা করলো, পুলিশ বাহিনী গুন্ডাদেরকে ঠেকায় না, বরং সেই আহতরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেল সেইখানে আবার ছাত্রলীগ হামলা করে, পুলিশ হামলাকারীদের ঠেকায় না, বরং যারা হাসপাতালের বেডে চিকিৎসা নিচ্ছিল তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়, আদালত তাদের জামিন দেয় না, আজকে পর্যন্ত তারা জামিন পায় নাই। এই হচ্ছে বাংলাদেশে আপনার মুক্তিযুদ্ধের চেতনা। বন্ধুরা আমার কথা বাড়াবে না, বাংলাদেশে অসাম্প্রদায়িকতার নামে এখন হিন্দুদের উপরে ধর্মীয় পরিচয়ে কিংবা জাতিগত পরিচয়ে যারা সংখ্যায় কম তাদের উপরে হামলা হয়, এটা নিয়ে রাজনীতি হয়, কিন্তু তাদের জীবন সম্পদের নিরাপত্তা হয় না। উন্নয়ন করেছেন, বড় বড় প্রকল্প করেছেন, জিডিপি আর মাথা পিছু আয়ের গল্প শুনিয়েছেন, এখন নিজের মুখে বলছেন
বলেন দুর্ভিক্ষ নাকি আসছে এখন নিজের মুখে বলছেন দেশে অর্থনৈতিক সংকট আসছে আর আমরা দেখছি আসলে আপনার উন্নয়নের না আপনি এবং আপনার চারপাশে যত লোকেরা আছে সবাই মিলে এমন সরকার চালিয়েছেন রিজার্ভ ফাঁকা হয়ে গেছে বাজারে মূল্যস্ফীতি বাড়তে থাকে সরকার কিছু করতে পারে না জনগণের জীবনে অবিশ্বাস হবে মানুষ হয়ে রায় পারে না এই হচ্ছে আপনার উন্নয়ন কাজেই নূর হোসেনের রক্তের সাথে বেইমানি করে আপনারা যে আপনি যেখানে এসছেন বাংলাদেশের মানুষ আপনাকে পরিষ্কার ভাবে চিনে গেছে লক্ষ্য আন্দোলনের সীমাবদ্ধতা ছিল তিন জোটের রূপরেখা হয়েছিল সেই সীমাবদ্ধতা হচ্ছে বাংলাদেশের স্বৈরতন্ত্রের আসল ভূত এই দেশের শাসন ব্যবস্থার মধ্যে আছে তিন জোটের রূপরেখা সেটা চিহ্নিত করতে পারে নাই সরকারের পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং সংবিধান সংস্কার করে একদিকে শাসন ব্যবস্থার গণতন্ত্র আর অন্যদিকে স্থায়ী নির্বাচনকালীন সরকারের সাংবিধানিক আইন এই দুই ব্যবস্থার মধ্যে বাংলাদেশের নূর হোসেনের স্বপ্ন আগামী দিনে প্রতিষ্ঠিত হবে আসুন সেই লক্ষ্যে গণজোয়ার গণজাগরণ গণ অভ্যুত্থান সৃষ্টি করি নূর হোসেন কারণ তিনি তার বুকে পিঠে বাংলাদেশের মানুষের যে চাওয়া সেইটাকে লিখে সেই জীবন দিয়ে বাংলাদেশের মানুষের সামনে গণতন্ত্রের মুক্তির এক প্রতীক হয়ে উঠেছে আপনারা জানেন এক সালের পতন হয়েছে খালেদা জিয়ার সরকার এসেছে আওয়ামী লীগের সরকার এসেছে আজকে পর্যন্ত নূর হোসেনকে কারা খুন করেছিল নূর হোসেনের লাশ কারা খুন করেছিল তার জন্য কোনো ধরনের তদন্ত সেই খুনিদের কোনো ধরনের বিচার তার তো এবং যারা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতির কথা বলে তাদের কেউ করার প্রয়োজন বোধ করে নাই এই হচ্ছে দুর্ভাগ্যের একদিক দুর্ভাগ্যের আরেক দিক হচ্ছে এই যে বাংলাদেশ যে গণতন্ত্র মুক্তির জন্য লড়াই করেছিল 90-এর আগে পর্যন্ত আমরা যারা লড়ছিলাম আমাদের ধারণা ছিল সামরিক শাসনকে সরাতে পারলে নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠা করা গেলে ভোটের মাধ্যমে সরকার করা গেলে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে 90-এর অভিজ্ঞতা নূর হোসেনের জীবনদান তারপরে 30 বছর বাংলাদেশের মানুষ দেখেছে নির্বাচিত হলেই স্বৈরতন্ত্র চায় না স্বৈরাচার চায় না নির্বাচিত হলেই ভোটের অধিকার থাকলেও অনেক সময় ভোটের পরে যে অধিকার মানুষের পাওয়ার কথা শুধুমাত্র ভোট দিয়ে সেটা নিশ্চিত করা যায় অর্থাৎ বাংলাদেশ যে আইনের চলে যে ব্যবস্থায় চলে বাংলাদেশের সরকার যে পদ্ধতিতে চলে সেই পদ্ধতিকে যদি বদল করা না যায় সরকারকে শুধুমাত্র বদল করে দলকে বদল করে সামরিক শাসনের বদলে শুধুমাত্র নির্বাচিত সরকার বসালে বাংলাদেশের মানুষের ভক্তি আসে না সেই জায়গা থেকে গণতন্ত্র মঞ্চ আজকে খুব পরিষ্কার করে বাংলাদেশের মানুষের সামনে এই 50 বছরের অভিজ্ঞতাকে নিয়ে বলেছে এই সরকারকে বদল করতে হবে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে বদল করতে হবে অর্থাৎ রাষ্ট্র যে আইনে চলে রাষ্ট্র যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো চলে যে জবাবদিহ ব্যবস্থায় চলে এরও পরিবর্তন আসে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য করতে হবে সেই জন্য গণতন্ত্র মঞ্চ নূর হোসেনের যে লড়াই নূর হোসেনের জীবনদানের যে দায় নূর হোসেনের প্রতি আমাদের যে দায়িত্ববোধ সারা বাংলাদেশের শহীদদের প্রতি আমাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকার মুক্ত হওয়ার জন্য অঙ্গীকার পূরণ করার জন্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে যারা যারা এই কান্দার স্বৈরতন্ত্রের ভিত্তি এই আইন এই শাসন ব্যবস্থা এই ক্ষমতা কাঠামো বদলাতে চায় তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের সামনে আগামীকালে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের রাষ্ট্র গড়ে তোলার লড়াই শুরু করেছে সেই লড়াই আপনারা সবাই শরীর হবেন সারা বাংলাদেশের মানুষ যুক্ত হবে এবং আমরা সবাই মিলে নূর হোসেনের অঙ্গীকার পূরণ করবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশে আমরা